তৃষা এবং গায়কের ফুল ফ্যামিলি এখানে আমার মুরব্বী কান্তন ভাই আছেন, আমাদের নির্বাচন কমিশনের প্রধান। তার অনুমতি নিয়ে আমি ছোট্ট একটা কাজ করতে চাই। আমি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমার ছোট ভাই ইমনকে আমি কাছে আসতে বলতেছি। আমার সামনে আমি তাকে কংগ্রেচুলেট করলাম। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাই মিশা জায়েদের প্যানেল থেকে এবং গোটা চলচ্চিত্র পরিবারের থেকে। আপনাদেরকে আমরা ভিতর থেকে আপনাদেরকে অভিবাদন জানাতে চাই। সেই সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত মধ্যরাত পর্যন্ত আপনারা যেই সহযোগিতা করেছেন আমাদেরকে, আমরা চিরকৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানাতে চাই এফবিসির এমডিকে, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রশাসনকে, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের টোটাল চলচ্চিত্র পরিবারকে, আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের একটা অসম্ভব সুন্দর দুটোকে আমরা ইয়ে করেছিলাম, একটা নির্বাচন কমিশনার করেছিলাম, কমিশন এবং অ্যাপিল বোর্ডের চেয়ারম্যানদেরকে, কাজে আমাদের সবার শ্রদ্ধেয় মানুষ হচ্ছে ইলিয়াস কান্তন সাহেব। তারা যথেষ্ট সুস্থ দক্ষতায় আজকে সারাদিন দেখেন দুটোর মধ্যে উনি রেজাল্ট করে দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রত্যেকটা মেম্বার যারা আমাদেরকে, আমরা দু বছর তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, মানুষ বলে বলে সবচেয়ে মানুষ মানে কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। তো আমি আমার জায়েদ আমরা কাজ করে দেখিয়েছি, আমরা কথা কম বলেছি তথাকথিত, এবং ভোটের ডিফারেন্স আপনারা দেখেছেন জাস্ট ডাবল। তো আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আবারও, এবং আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের ওই সমস্ত মেম্বারদেরকে যারা সিনিয়র্স, যারা আমাদেরকে এই বৃষ্টি উপেক্ষা করে আমাদেরকে ভোট দিতে এসেছিলেন। আমি মনে করি এই জয় আমার না, এই জয় টোটাল চলচ্চিত্র পরিবারের জয়, এই জয় চলচ্চিত্রকে নতুন করে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নেওয়ার জয়। আর আমি ধন্যবাদ জানাতে চাই স্পেশালি যারা আমার দুটো ভাইস প্রেসিডেন্ট ছিলেন, শ্রদ্ধেয় মনোহর হোসেন দীপজল, শ্রদ্ধেয় আমার রুবেল ভাই, তারা আমাদের সাথে থেকে আমি জানি তাদেরকে আমি চলচ্চিত্র কোথায় যাবে। একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, শিল্পী সমিতির ইতিহাস এই প্রথম 21 জন ফুল প্যানেল পাস করলো এই প্রথম। এবং আমি 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 গর্বিত যে আমার বাম পাশে আমার সেক্রেটারি যে আমি যাকে বলি যে এমন একটা সেনাপতি আমি পেয়েছি, আমাকে আর ফিল্ডে যেতে হয় না, ফিল্ড একে কভার করতে পারে। আমার মনে হয় দুটো কথা বলা প্রয়োজন। দুই বছর চেষ্টা করেছি ভালো কাজ করার, শিল্পীদের পাশে থাকা, আর চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নতি করার, সেটুকু করতে পেরেছি কিনা জানি না। তারই বহিঃপ্রকাশ আজকে শিল্পী সমিতির নির্বাচনে দ্বিতীয়বারের মতো আমার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যারা একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহারে সহযোগিতা করেছেন, তারা ইলিয়াস কান্তন সাহেবকে প্রযোজক সমিতির সভাপতি এবং আমার পাশে যিনি আছেন খোরশেদ আলম খসরু, শামসুল আলম সহ এবং আরেকজন আমাদের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, সোহেল আহমদ, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্যানেলটি করার জন্য। এবং দুজন মানুষের কথা না বললেই না, মনোহর হোসেন দীপজল এবং মাসুম পাবে জুবেল। আর আমি প্রেসিডেন্টের কাছে চিরকৃতজ্ঞ, যিনি অভিভাবকের মাঝে মতো আমাকে
সহায়তা করেছেন এই দুই বছর। আর আমি সমস্ত শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা এত বিপুল ভোটে আমাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করেছেন। চেষ্টা করব দ্বিতীয় মেয়াদে শিল্পীদের, চলচ্চিত্র শিল্পী সমিতি এবং সিনেমার উন্নয়নে কাজ করা সবাইকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য। অবশ্যই ওর পরাজিত মানে হচ্ছে আসলে পরাজিত। আমি মনে করি যে আসলে যে কোনো ব্যাপার এক্সপিরিয়েন্স লাগে আমাদের দু বছর ধরে আমাদের টোটাল ফিউচার প্যানেল বোঝানো ছিল, তো ও হঠাৎ করে চলে এসে মনে হয় এই জায়গায় ও একটু পিছিয়ে পড়েছে। আমি আশা করবো যে আপনার প্রত্যেক একটা জিনিস আমি এক্সাম্পল দিতে চাই যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার প্রায় 10 মাস লাগে, আপনি ইচ্ছা করলে 2-3 মাসের বাচ্চাকে আপনি তৈরি করে বের করতে পারবেন না। অর্থাৎ তেমনি করে যে কোনো জিনিসের একটা 1 বছরের পরে একটা এক্সাম একটা পরীক্ষা দিতে হয়, তো হঠাৎ করে কোনো কিছু হয় না। আমি আশা করবো এই মৌসুমি যে তবে তো মৌসুমিকে আমি সাপোর্ট করি বা আমি ওকে ধন্যবাদ জানাই একটা মহিলা মানুষ হয়ে এসে এইরকম একটা স্ট্রং পদে আমার মতো একটা অভিজ্ঞ লোকের সাথে সে দাঁড়াবার যে চেষ্টা দেখিয়েছে সেটাকে সাধুবাদ জানাই। আর ওর সাথে আমার কথা ছিল ও পরাজিত হলে আমাকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আমি পরাজিত লোকে সাপোর্ট করব। তো এটা সে পরাজিত না, এটা জাস্ট মালা বদলের পালা। আর এখন আমার মালাটা আমি পরলাম আর কি, আমার আগে মালা ছিল মালাটা আমি পরলাম। এবং আমি মৌসুমীর কাছে বলবো যে ইনশাআল্লাহ জয় পরাজয় হার যে চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে, ঠিক না বেটি?